আজকে আমরা করব লাচ্ছা বড়টা আটা দিয়ে। এখানে 2 কাপ আটা আছে, আটা দিলাম একটা বাটিতে। তারপর দেব একটুখানি জোয়ান, জোয়ানটা ভালো করে হাতে করে পিষে দিয়ে দিলাম। এরপর দেব স্বাদ মতো নুন, যতটা লাগবে পরিমাণ মতো নুন। তারপর এতে দেব ঘি, 1 চামচ মতো ঘি দিলাম। এটা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এবার জল দিয়ে যেমন করে পরোটা বা রুটি মাখা হয় সেরকম করে আটাটাকে মেখে নিতে হবে। এটা ভালো করে মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাতে একটু ঘি নিয়ে এটার উপর গুলিয়ে দেব। তারপর একটা ভিজে কাপড় 4 ভাঁজ করে মুড়ে আটাটাকে ঢেকে রাখবো। 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10-15 মিনিট হয়ে গেছে। এবার ওই মাখা আটাটা দিয়ে আমি 2টো লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিটাকে প্রথমে পরোটার মতো বেলে নেব। একটু আটা দিলাম, আটা দিয়ে এটা আমি রুটির মতো বেলে নেব। এটাকে বড় করে প্রথমে রুটির মতো এরকম করে বেলে নিতে হবে। এরপর এটার মধ্যে একটু ঘি বুলিয়ে দেবো। অনেকে ঘি খেতে পারে না, তারা সাদা তেল বুলিয়ে দেবেন, সাদা তেল বলালেও হবে। ঘি বোলাবার পর এটার মধ্যে আরেকটু আটা ছিটিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে হাতে করে আটাটাকে সমান করে নেব। আটাটাকে ভালো করে এরম করে ঘিটার সঙ্গে বুলিয়ে নিলাম। এবার এটাকে মোড়াবো এরম করে নিয়ে। এরম করে নিয়ে মুড়িয়ে নিতে হবে। এরম করে মুড়িয়ে নিলাম। এবার হাতে একটু ঘি নিয়ে ভালো করে চারপাশটা দিয়ে দেবো। সাদা তেলও দিতে পারেন। এবার এটাকে মুড়ে নিতে হবে। ভেতর দিয়ে মুড়ে এটাকে ভেতর দিয়ে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। হাতে করে একটু চেপে নেব। তারপর এটাকে ধীরে ধীরে বেলে নিতে হবে। খুব আস্তে করে বেলতে হবে, নইলে ওটা ফুলটা খুলে যেতে পারে। বেলতে বেলতে মাঝখানে খুব সামান্য করে আটা দেবো। এটা আমার বেলা হয়ে গেছে। এবার
এটার উপর সামান্য হাতে জল নিয়ে বুলিয়ে দেব। তারপর একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম টেস্টটা বাড়াবার জন্য। এইটা দিলাম কসুরি মেথিটা। এটা কেউ নাও দিতে পারে। তারপর আবার হাতে একটু জল নিয়ে এটাকে চেপে চেপে দেবো, যাতে এটা মেথিটা এটা পরোটাটার মধ্যে বসে যায়। এইভাবে চেপে দেবো এটাকে, হাত আর একটু জল দিয়ে ওপরে এটাকে চেপে দিলাম। কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, সেই জন্য কাসুরি মেথিটা দিলাম। বাস বেলা হয়ে গেছে, এবার এটাকে শেকে নেবো। এবার ফ্রাইং প্যানে পরোটাটা দিয়ে দিলাম, দুদিক ভালো করে শেকে নেবো। ওপরে সাদা তেল বা ঘি বুলিয়ে দেবো, আগে শেকে নিতে হবে। যাদের ঘি খাওয়া বারণ তারা সাদা তেল দিয়ে এটা করতে পারে। এদিকটাও দেখুন লাল লাল হয়ে গেছে, এবার এই ওপরটাতেও একটু ঘি দিয়ে দিলাম। সবসময় বাড়িতে করার জন্য সাদা তেল দিয়ে করাই ভালো, কেন ঘি অনেকের সহ্য হয় না, হার্টের প্রবলেম থাকলে বা অন্য কোনো প্রবলেম থাকলে তারা ঘি খেতে পায় না, সাদা তেল দিয়ে এটা করা যায়। এইভাবে পরোটাটা ভালো করে পিঠে শিখে নেব। আমাদের লাচ্চা পরোটা একদম রেডি। এবার যে যেরকম সবজি খেতে ভালোবাসে সেটার সঙ্গে এটা খেতে পারবে।